স্টুডেন্টস আমরা দর্শন ইতিহাস পড়ছি অববংশীকরণ আজকে পড়াবো দেখো দক্ষিণ পূর্ব এশিয়া শ্রমিকে ইন্দোনেশিয়া পড়াবো আজকে দেখো জাভা সুমাত্রা বর্নিও সহ অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে ইন্দোনেশিয়া বা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ গড়ে উঠলে এখানকার বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং উৎপাদিত ধান নারকেল ও রবার এর প্রতি হল্যান্ডের লোভাতুর দৃষ্টি পড়ে ফলে সপ্তদশ শতকের শেষ দিকে হল্যান্ডের অধিবাসী অর্থাৎ ডাস বা ওলন্দাজরা এখানে তাদের আধিপত্য কায়েম করে 1800 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়া ডাচ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই অঞ্চলে মিত্র শক্তির বিরুদ্ধে জাপানের অভূতপূর্ব অগ্রগতি ঘটে এবং জাপান সাম্রাজ্যবাদী নীতি চালিয়ে 1942 খ্রিস্টাব্দে পশ্চিমী ডাচ ঔপনিবেশিক শক্তির হাত থেকে ইন্দোনেশিয়াকে ছিনিয়ে নেয় এখানে যখন জাপানের অধিপত্য তখন জাপান সেখানে ইন্দোনেশিয়াকে ছিনিয়ে নেয় মানে জাপান দখল করে না আর কি এরপরে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ 17 আগস্ট 1945 খ্রিস্টাব্দে করলে হল্যান্ড পুনরায় ইন্দোনেশিয়া দখলের উদ্যোগ নেয় কিন্তু জাপান যখন হেরে যায় তারা আত্মসমর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকির উপর বোম ফেলার পরে তখন জাপান তো হেরে যায় তখন 17 আগস্ট 1945 খ্রিস্টাব্দে জাপান যখন আত্মসমর্পণ করে তখন জাপানের যখন আত্মসমর্পণ করে ইন্দোনেশিয়ার আর কোন কেউ থাকলো না তখন কি হয় ইন্দোনেশিয়ার উপরে কারো অধিকার না থাকলে তখন আবার হল্যান্ড পুনরায় ইন্দোনেশিয়া দখলের উদ্যোগ নেয় কিন্তু ইন্দোনেশিয়ার বাসিন্দারা তীব্র প্রতিবাদ সংগ্রাম চালিয়ে সেখানকার ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায় 1949 খ্রিস্টাব্দে কিন্তু তারা আর নতুন করে স্বাধীনতাহীন হতে চায় না আর কি ইন্দোনেশিয়া ঔপনিবেশিক শাসনের অবসানের প্রেক্ষাপট কি ছিল দেখো হল্যান্ডের স্বৈরাচারী শাসন হল্যান্ড দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য লুণ্ঠন করে চলছিল বিংশ শতকের শুরুতে সেখান থেকে তেলের খনি আবিষ্কৃত হল্যান্ড এই তেলের উপর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে তারা ইন্দোনেশিয়ার জনগণের উপর নির্বিচারে শোষণ চালাতে থাকে এর ফলে সেখানকার মানুষের মনে ক্রমাগত ক্ষোভ জমতে থাকে কিন্তু জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হল্যান্ড দখল করে নিলে ইন্দোনেশিয়ার শাসন ক্ষেত্রে শূন্যতা দেখা দেয় গেছে জাপানের অগ্রগতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হল্যান্ড জার্মানির দখলে চলে যায় এই সময় হল্যান্ডের উপনিবেশ ইন্দোনেশিয়ায় শক্তি শূন্যতা সৃষ্টি হলে জাপান সেই সুযোগ গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এশীয় অঞ্চলে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে এশিয়ায় জাপানের কাছে পরাজয়ের ফলে পশ্চিমী শক্তিগুলোদের এশীয় অঞ্চলের উপনিবেশগুলিতে কোণঠাসা হয়ে পড়ে এবং এই অঞ্চলে জাপান আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এশীয় ভূখণ্ডে জাপানের কাছে ইউরোপ শক্তিগুলির পরাজয় ইন্দোনেশিয়া সহ এশিয়ার অন্যান্য উপনিবেশগুলির বাসিন্দাদের উৎসাহিত করে তারা উপলব্ধি করে যে এশিয়ার পক্ষে ইউরোপের শক্তিকে পরাস্ত করে স্বাধীনতা লাভ সম্ভব জাপানের উদ্যোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমী শক্তিগুলো সরিয়ে জাপান এশিয়ার বিভিন্ন উপনিবেশে আধিপত্যের প্রসার ঘটায় তবে জাপান এসব ঔপনিবেশিক ইউরোপীয় দেশগুলির মতো নগ্ন শোষণ নির্যাতন চালায়নি বরং তারা এশিয়ার এইসব দেশের জাতীয়তাবাদের প্রসার ও মুক্তি সংগ্রামের মানসিকতাকে আরো শক্তিশালী হতে সহায়তা করে তারা ইন্দোনেশিয়াকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে সেখানকার ডাচ আধিকারিকদের বন্দী করে ইন্দোনেশিয়ায় ডাচ ভাষার ব্যবহার নিষিদ্ধ করে জাপান সেখানে দেশীয় ভাষার ব্যবহার চালু করে চার হচ্ছে জাতীয়তাবাদের প্রসার জাপানের উদ্যোগে ইন্দোনেশিয়ায় কয়েকটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল জাপানের সদর্থ ভূমিকার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে বুদি উতামা সারেকাত ইসলাম কমিউনিস্ট দল প্রভৃতি জাতীয়তাবাদী সংগঠনের নেতৃত্বে ডাচদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় মুক্তি সংগ্রাম অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে ডক্টর সুকর্ণ প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল ইন্দোনেশিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এসব জাতীয়তাবাদী দলের আন্দোলনের চাপে হল্যান্ড বিপক্ষে পড়ে ইন্দোনেশিয়ায় তীব্র অত্যাচার ও নির্যাতন শুরু করে পাঁচটি ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দোনেশিয়ায় জাপানের আধিপত্যের অবসান ঘটলে ওলন্দাজরা সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে তৎপর হয়ে ওঠে কিন্তু ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদীরা এর বিরুদ্ধে তীব্র সংগ্রাম শুরু করে এবং হল্যান্ডের বিরুদ্ধে 1945 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে জাপান এই প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় সচেতন সুমাত্রা ও জাভা আক্রমণ হল্যান্ডের সামরিক তৎপরতায় সুমাত্রা ও জাভা ছাড়া অবশিষ্ট ইন্দোনেশিয়ার ডাচদের অধীনে চলে যায় ডাচরা ইন্দোনেশিয়ার ঘোষিত প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ ও প্রধানমন্ত্রী হাত্তাকে গ্রেপ্তার করে প্রতিবাদে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম তীব্র হয়ে এই অবস্থায় ব্রিটেনের মধ্যস্থায় হল্যান্ড ও ইন্দোনেশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি দ্বারা সুমাত্রা ও জাভায় ডক্টর সুকর্ণ প্রতিষ্ঠিত প্রজাতান্ত্রিক সরকারের কর্তৃত্ব মেনে নেওয়া হয় কিন্তু হল্যান্ড শীঘ্রই এই চুক্তি অগ্রাহ্য করে হঠাৎ সুমাত্রা ও জাভা আক্রমণ করে ফলে হল্যান্ডের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে বিশ্ব জনমত ইন্দোনেশিয়াকে সমর্থন করে সাথে হচ্ছে আমেরিকার উদ্যোগ ইন্দোনেশিয়া সব এশিয়ার বিভিন্ন উপনিবেশের মুক্তির ক্ষেত্রে আমেরিকার সদর্থ ভূমিকা যথেষ্ট সহায়ক হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার স্পষ্ট মতামত জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতি ইংল্যান্ড ও ফ্রান্সও সমর্থন জানায় আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্সের চাপের ফলে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে আর তখন আমেরিকা হচ্ছে বিশ্ব শক্তিধর দেশে পরিণত হয়
তারা তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অর্থাৎ তাদের কথা শুনতে সবাই বাধ্য হয়। তাহলে এই যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সবাই যদি নিশ্চয় স্বাধীনতা দেওয়ার জন্য বলতে থাকে, তখন বাধ্য হয় এদের চাপে, মানে এদের চাপে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে ওঠে। এবার দেখো আন্দোলনের প্রসার ও স্বাধীনতা লাভ, মুক্তি সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে ইন্দোনেশিয়া জাপানের হাতছাড়া হয়। এই অবস্থায় ডাচরা আবার ইন্দোনেশিয়া তাদের ঔপনিবেশিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে সক্রিয় হয়, কিন্তু ডাচদের যুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম শুরু হয়। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ তার ন্যাশনাল পার্টি উদ্যোগে ডাচ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম তীব্রতর হয়ে ওঠে। দিয়েছে স্বাধীনতা লাভ, প্রবল আন্দোলনের চাপে হলান 1949 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্বীকার করতে বাধ্য হয়। ডক্টর সুকর্ণ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু স্বাধীনতা লাভের পরপরই বহু জাতি ও ধর্ম অধ্যুষিত ইন্দোনেশিয়ার জাতীয় ঐক্য সংকটের মুখে পড়ে। ফলে রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ 1959 খ্রিস্টাব্দে সেখানকার সংবিধান নাকচ করে দিয়ে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনে বাধ্য হন। এবার দেখো ইন্দোনেশিয়ার বিকাশ কর্মসূচি ও জাতি সংগঠন। আধুনিক ইন্দোনেশিয়ার বিকাশ ও জাতি সংগঠনকে ধারাকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে 1945 খ্রিস্টাব্দ, দ্বিতীয় পর্যায়ে 1945 থেকে 1950 খ্রিস্টাব্দ এবং তৃতীয় পর্যায়ে 1950 খ্রিস্টাব্দে বর্তমান সময় পর্যন্ত। প্রথম পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ে 1900 থেকে 1950 খ্রিস্টাব্দ ইন্দোনেশিয়ার বিকাশ ও জাতি সংগঠনের প্রথম পর্যায়ে ইন্দোনেশিয়ার জাতি হিসেবে আত্মসচেতন হয়ে ওঠে। এই পর্বে জাতীয়তাবাদী আন্দোলন হয় এবং ইন্দোনেশিয়ার ধারণাটি জন্ম হয়। 1928 খ্রিস্টাব্দে জাকার্তায় যুবকদের এক সম্মেলনে ইন্দোনেশিয়ার জাতির স্বাতন্ত্র্যের কথা ঘোষণা করা হয়। এই সম্মেলনে ইন্দোনেশিয়ার সব প্রান্ত থেকে যুবকরা জড় হলে ঐক্যবদ্ধ জাতীয় চেতনা গড়ে ওঠে। এভাবে বিচ্ছিন্ন ইন্দোনেশিয়ারা ঐক্যবদ্ধ হয়ে ওঠে, ক্রমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন জোরদার হয়ে ওঠে। এবং সুকর্ণ হাত্তা 1945 খ্রিস্টাব্দে 17 আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে। দ্বিতীয় পর্যায়ে 1945 থেকে 1950 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া জাতি সংগঠনের দ্বিতীয় পর্যায়ে ডাচ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। জাতীয় সংহতি ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ইন্দোনেশিয়ার জনগণ বিদেশি শাসকদের বিতাড়িত করে দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জীবন মরণ সংগ্রামে সামিল হয়। শেষ পর্যন্ত ডাচ ঔপনিবেশিক শক্তির পতন ঘটে এবং ঐক্যবদ্ধ, স্বাধীন ও সার্বভৌম প্রজাতান্ত্রিক ইন্দোনেশিয়ার আত্মপ্রকাশ ঘটে। এই পর্বে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী মানসিকতার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটে। তৃতীয় পর্যায়ে 1950 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ইন্দোনেশিয়া একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজাতান্ত্রিক ইন্দোনেশিয়া সরকার প্রতিষ্ঠিত হয় এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়। দেশের সাংবিধানিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত। ইন্দোনেশিয়া ক্রমে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সংঘটিত ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটে। রাশিয়ার প্রভাবে ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট পার্টি আন্দোলনের মাধ্যমে 1935 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে। এই সময় থেকে সুহার্তোর শাসনাধীন 1965 থেকে 1998 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক উন্নয়ন ঘটে, দেশে শিল্পায়নের প্রসার ঘটে এবং যথেষ্ট পরিমাণে গ্রামীণ উন্নয়ন ঘটে। ইতিমধ্যে ইন্দোনেশিয়ার সংস্কার আন্দোলনের চাপে সুহার্তোর পতন 1998 খ্রিস্টাব্দে ঘটে এবং হাবিবি ক্ষমতা দখল করেন। শুনছি, পরে পরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।